প্রিয় দর্শক, আপনালোককে অনুষ্ঠানলৈ মই আদরণি জানাইছো। তেওঁ বহুত মানুহ দেখিছে, কথার সিন্ধুমুঠি অমৃত শুহি খোৱা ভণ্ডও দেখিছে। তেওঁ কেবল গীতর বাবে গীত নেগায়, গীতক সমাজ পরিবর্তনের আহিলা হিসাবে গণ্য করে। সামাজিক দায়বদ্ধতা তেওঁৰ কাৰণে অতি গুরুত্বপূর্ণ বিষয়। যেতিয়াই যেতিয়াই জাতীয় জীবনলৈ সংকট নামি আহে, তেতিয়াই তেতিয়াই তেওঁ রাজপথলৈ ওলাই আহে, বাটে ঘাটে গাই ফুৰে প্রতিবাদর গীত, মানুহর গীত। তেওঁৰ জীবনকালের প্রতিটো আন্দোলন, আন্দোলনের সাক্ষী তেওঁ। নিজের প্রতিবাদী স্থিতির বাবে সততে রজাঘরিয়ার অপ্রিয় হয়েছে তেওঁ, কিন্তু জনতার মাজত তেওঁ জনপ্রিয়তা অপরিসীম। সাম্প্রতিক অশান্ত সময়ের বাবে তেওঁ আজি প্রাসঙ্গিক হয়ে উঠিছে। হয়, আজির সাক্ষাতর অতিথি প্রতিবাদর অন্তহীন সূর্য, বিশিষ্ট সংগীত শিল্পী সূর্য দাস। দাস ডাঙরিয়া, আপনাকে অনুষ্ঠানলৈ মই আদরণি জানাইছ। নমস্কার। আপনাক সুধিবলগা বহুত কথা আছে, আমি সময়ে সময়ে কম, সময়ের কথা আছে যেহেতু, কথা বহুত সময় কম। তথাপিও মানুহ দেখিছো আজি বহুত মানুহ, এই গীতটোৰে আপুনি জনপ্রিয়তার শীর্ষলৈ আহিছিল এজন গায়ক হিসাবে, শিল্পী হিসাবে। আমি কথা পাতিম, কিন্তু প্রথমে আমার রাইজে দর্শকে নিশ্চয় কই দিয়ার লগেলগে এই গানটুকে শুনিব খুঁজব, একারণে মই এই গান গীতটোৰে আরম্ভ করব খুঁজছো অনুষ্ঠান। ধন্যবাদ ভূঞা ডাঙরিয়া। গীতটি রচনা প্রয়াত নগেন বৰাদেউৰ, তেখেতৰ আত্মাটোৱে শান্তি পাব। হে আকাশ উদারতা সিঁচি দিয়া, হে লুই মলিনতা মানুহর মন আকাশ উলিয়া ডাওরে ঢাকি, সচা রূপ লুকুয়াই মিছা রং বাকি বাকি, সত্যর পথ আজি করে দিলে অবলুদ। মানুহ দেখিছো আজি বহুত মানুহ, আনন্দ হেরুয়াই পলে পলে জীবনের মধু মৃদু ছন্দ। মানুষ দেখিছো আজি বহুত মানুষ, কথার কিন্তু মতি অমৃত খোৱা অন্য।
নিশার সিন্ধুমতি অমৃত হুয়ুকুয়া ভণ্ড। এইটো সমাজের সকল সময়কেই প্রতিফলিত করে গীতটি, একটা কালজয়ী গীত। আর আমার যে অবস্থা আমি এতিয়া জিয়াই আছো সমাজখন, এইটো খুব সুন্দরকৈ খাপ খাই পড়ে আসলে এই গীতটি। আপনি লক্ষ্য করেছে আমি সকলে অনুভব করছো মানুষ উদ্বিগ্ন হয়েছে, রাজনৈতিক দলবোৰৰ ব্যবহার, রাজনৈতিক নেতাসকলের ব্যবহার, রাজনৈতিক নেতাসকলের ভণ্ডামী, আপনি যে ভণ্ডামী কথা কৈছে, কারণ ভণ্ডামী একটা গুরুতর পরিস্থিতি সৃষ্টি করেছে। কারণ প্রতিশ্রুতি দিছে, সরকার গঠন করেছে, আকৌ রাইজক প্রতারণা প্রবঞ্চনা করেছে। এটা আমি শেহতিয়াকৈ এই দুটা দিনের আমি দেখিছো যে আঞ্চলিক দল, যে আঞ্চলিক দলের কারণে আপনি এদিন গীত রচনা করেছিল, বাটে পথে গীত গাই ফুরিছিল, আঞ্চলিকতাবাদের শক্তিশালী করিবর বাবে আপনি বহু ঠাইত ভাষণ দিছিল, দিনে নিশায় কাম করেছিল। তা আপনি কি ভাবে এই যে দলটোয়ে রাইজের আশা আকাঙ্ক্ষাক বিসর্জন দি হঠাৎ একটা রাষ্ট্রবাদী দলের একটা মিত্রতা করলে? মিত্রতা তো ডর কথা নয়, কিন্তু যেস্থিতি মিত্রতা করলে এই এই গীতটির কথাব কিন্তু আখরে আখরে মিলি গেছে, কি কব? কি ভাব হয় কথাটো এনেকৈ হয় ভূঞা ডাঙরিয়া, তেওঁলোক গুড়িতেই ভণ্ড, দেশপ্রেম জাতিপ্রেম নিজের আইক ভাল পায় যোনে সি সরুপ্রাই তার লক্ষণ তো পোৱা যায় আসলতে গুড়িতেই। কারণ আমি মামি যেতিয়া ষ্টেডিয়ামত মালা পিন্ধিছিল, কপালত তিলক লৈছিল, 85 চনের কথা কৈছো, সেইদিনা মই সূর্যদাসটোয়া ঘরত চকুলো টুকি টুকি একটা গীতর সৃষ্টি হয়েছিল। মই সেই অনুষ্ঠানলৈ অহা নাছিলো এই কারণেই যে এটা চাউল টিপিকিলে ভাতর উমান পোৱা যায়। মই ইমানকেই সেই জাতীয় আন্দোলনত দিনে নিশায় অসম গণ পৰিষদ হওক, আসুর হোক, জাতীয় ছাত্র সন্থারে হোক, কারোপা এক নয়া নোলাকে মই সূর্যদাসে গোটেই ছবছরীয় আন্দোলনট মই ঘুরি ফুড়ল, কোনেও কব নিব সূর্যদাসে আমার পা টকা এটা লৈ গৈছে বুলি। ঠিক যদরে মোর জাতিপ্রেম দেশপ্রেম এতিয়ালৈকে, কারণ দেশ বুলি কলে আদেশ নালাগে। সেইটো নাই, সেইদিনে মই গীতর গীত এটা লিখি পেলায় মই টিভিত চাই আছো, প্রতি গান গালো মই শদিয়ার পথারত, গান গালো মই ধুবুরীর চোতালত, কণ্ঠ মোর উজাড়ি হই শঙ্খ বজাইছা, বিজয়মালা পিন্ধিছা, তিলকো লৈছা কপালে কপালে গৈ, প্রতিশ্রুতির গামোছাখন যদি প্রতি বহাগতে নিদিয়া মই গীত গাই আকৌ ধুমুহাক মাতি আনিম, প্রতিশ্রুতি ভাঙিলে বন্ধু কাকো ক্ষমা নকরিম। মই কৈছো হয় সচাক মই কিন্তু মই নহয় আমি ক্ষমা নকরিম। সেই 85 চনতে ওলাইছে এই গীতটি। আমি অকমান আহিম, আপনি আবেগী হয়েছে স্বাভাবিক, কারণ মই জানো এই কাহিনীবিল আমি উলিয়াম। হয় মই কালি কেবল কৈছো যে আপনি কৈছে যে যিটো ঘটনা শেহতীয়াকৈ ঘটিল, হয় এই ধরক এটা নির্লজ্জ কথা, এটার উপর নাই বিধেয়কক কেন্দ্র করে। হয় হয়, তার মানে আপনি কৈছে যে এমনকৰ উপর মানে আসলে এতিয়া আশা কৰিবলে একো নাই। আশা কৰিবলে তেওঁলোকক এতিয়া অসমৰ জনগণে এটা গণ বিপ্লব তুলি তেওঁলোকক কাঠগড়াত তিনিজনকে উঠাব লাগে, যে তোমালোকে আমাক রাজহুৱাভাৱে প্রকাশ করা, যদি অসমৰ জনগণে ভাবিছে যে আমাক প্রতারিত করিলে এই তিনিজনে, বিশ্বাসঘাতক করিলে, তেওঁলোকে তার জবাব দিয়ক। ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন, এই সকল আপনি উত্তর প্রদেশ তেলর আন্দোলন সকলতে আপনি জড়িত হয়েছে। আর আমি প্রতিটি আন্দোলনের ভিতর মানুষের এই অভিজ্ঞতা হয়, মানে নাই কোয়া যে আন্দোলনব সফল হব লাগিব, কিন্তু দেখা যায় যে এমুঠি মানুষের অর্থাৎ এমুঠি নেতার নিজের স্বার্থ রক্ষার বাইরে একো নহয়গৈ, কি কব আপনি? আপনি কৈছে ইতিমধ্যে, তথাপিও চমুকে সমাজ বুলিলেই বিভৎস্বরূপ, নেতৃত্ব বুলিলেই খিৰিকি বিহীন কথা। আপনি লিখা? মই লিখা এই কারণেই উলাইছিল, ভূপেন্দ্রে কৈছে না বাপু, কিবা যেতিয়া সংঘাত হব, কিবা যেতিয়া ঘটনা হব, তোমার সৃষ্টি হব, তেতিয়া তুমি সৃষ্টি করবা। আর মোক কলমত ধরা দিছে, কণ্ঠত ধরা দিছে, সমাজ বুলিলেই বিভৎস্বরূপ, নেতৃত্ব বুলিলেই খিৰিকি। ইমান নেতৃত্ব লওয়া দেখিলো অসমত,
আজি 65 বছৰ দেখিলো। সেইদিনা কৈছো নহয় মই এটা টিভি চেনেলত যে 65 বছৰে 60 বছৰে মই বুদ্ধিজীৱীৰ পৰা, সাহিত্যিকৰ পৰা, ৰাজনৈতিক ৰাজনীতিকৰ পৰা কতজন মানুহক পালো মই, কিন্তু কি পালো, কি পালো? আকৌ অসমীয়া জনগণে আকৌ চকুল উটুকিব লগা হ'ল। তেতিয়ালে কি হ'ল, এই মানুহখিনি, এই মানুহখিনিৰ অৱদান কি থাকিলে জাতিটোৰ কাৰণে? তেওঁলোকক আমি বুৰঞ্জীত কিয় ৰাখিম, ইতিহাস কিয় কৰিম তেওঁলোকক আমি লৈ পেলাই, যাৰ কাৰণে নেকি আমি অসমৰ জনগণৰ হাহাকাৰ অৱস্থা, হাহাকাৰ। মই ভাষা আপোনাৰ ওচৰত ভাষা ক'বলৈ ভাষাৰ কথা মনৰ ভাল নালাগে, মনৰ আপুনি বহুত অধ্যয়ন থকা মানুহ, অভিজ্ঞ মানুহ, এইটো আপুনিয়ে গম কওকচোন, এইটো এইটো কি কিহত পৰিণত হ'ল, কিহত আমি ক'ত, আমিতো কৈয়ে আছোঁ এইবোৰ কথা বাৰু, কিন্তু আপোনাৰ মুখেৰে আপোনাৰ মানে খুব সেইবিলাক দেখিব আকৌ মোৰ কি হৈছে ভূঞা ডাঙৰীয়া, তেতিয়াৰ দিনতেই মই মই সুবিধা নাপাওঁ কাৰণে মই ক'বলৈ পৰা নাছিলোঁ, মোৰ কণ্ঠত কিয় এইবিলাক কথা ওলাইছিল, কলমত ওলাইছিল, নতুন প্ৰজন্ম আৰু তৰুণ তৰুণী এতিয়া কৰিবা কি, নতুন প্ৰজন্ম আৰু তৰুণ তৰুণী এতিয়া কৰিবা কি? আপোনাক মই প্ৰশ্নটো সুধিয়ে দিওঁ, হয় যে ধৰক আপোনাক মই আগতে কৈছোঁ যে আপুনি আঞ্চলিকতাবাদৰ কাৰণে ইমানবোৰ ৰাজনৈতিক দল থকাৰ পিছতো আপুনি আঞ্চলিকতাবাদৰ প্ৰয়োজন অনুভৱ কৰিছিল অসমীয়াৰ থলুৱা ৰাইজৰ স্বাৰ্থত, আৰু তাৰ বাবে আপুনি গীত গালে, ভাষণ দিলে, আপুনি উত্তত অনাই বনাই ঘূৰিলে, আজি আপুনি কি ভাবে আঞ্চলিকতাবাদক আগুৱাই নিয়াৰ কিবা উপায় আছেনে, বা যদি আছে কি কি কৰিব লাগিব, কি কৰিব? মই 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 প্ৰথমতে আপোনাক ক'বলৈ ভাবিছিলোঁ, কিন্তু আপোনাৰ এতিয়া আপোনাৰ কথাৰ পৰা মই অনুমান পাইছোঁ যে মই কোৱাটো উচিত হ'ব। মই কৈছোঁ যে থমকি নৰবাও মোৰ দেশৰ ডেকা ল'ৰা, আপুনি বুজি যোৱা যাব, কিন্তু থমকি নৰবাও মোৰ দেশৰ যুৱক যুৱতী, তোমালোকৰ বুকুতেই আছে জয় পৰাজয়। এইটো গান আপোনাৰ মোৰ গান আছে, চাইলেন শুনাই দিয়ক। থমকি নৰবা মোৰ দেশৰ ডেকা ল'ৰা, থমকি নৰবা মোৰ দেশৰ ডেকা ল'ৰা, তোৰ বুকুতে আছে জয় পৰাজয়, জয় পৰাজয়, তোৰ বুকুতে আছে জয় পৰাজয়, জয় পৰাজয়, থমকি নৰবা মোৰ দেশৰ ডেকা গাভৰু। অভিমান এৰা, হিংসা এৰা, অভিমান এৰা, হিংসা এৰা, তুমি জ্যোতিৰ দেশৰ, তুমি ৰাভাৰ দেশৰ, তুমি আজান পীৰৰ সন্তান, তুমি অভিমান এৰা, হিংসা এৰা, তুমি জ্যোতিৰ দেশৰ, তুমি ৰাভাৰ দেশৰ, তুমি আজান পীৰৰ সন্তান, থমকি নৰবা। অতি সুন্দৰ। পুৰণি পুৰুষে যি ঘৰ ভাঙিলে নতুন পুৰুষে তাক সাজিবৰ হ'ল, এতিয়া এইটোৱে বাণী, এইটোৱে বাণী মোৰ। মই সূৰ্যদেৱ, আপুনি যে তেতিয়া সামাজিক প্ৰশ্নবিলাকক লৈ, হয় জাতীয় প্ৰশ্নবিলাকক লৈ ব্যস্ত আছিলে, গান লিখিছিলে, গীত গা, আপুনি বিশ্বাসো কৰিছিলে আপোনাৰ আদৰ্শ যে সংগীতৰ জৰিয়তে এইটো কাম কৰিব লাগে, ভূপেন হাজৰিকাৰ কথা আপুনি কয়, আপুনি সেই সময়ত পাইছিল নে, আপোনাৰ সমৰ্থনত আপুনি কিবা শিল্পী পাইছিল নে এইবোৰ কাম কৰোঁতে? এতিয়া যিটো ট্ৰেণ্ড, মানে মই এইকাৰণে সুধিছোঁ, মই মোৰ চাগে ভুল নহ'ব, জাতীয় আন্দোলনত মই ক'ৰবাত মিটিঙত যেতিয়া ৰাইজে কোনোবাই চকুল উটুকে, কোনোবাই খং উঠে, যেতিয়া গিৰ্ণমত মোক সোধে, সূৰ্যদা আৰু কোনোবা শিল্পী নোলাবনে, তেতিয়া মই কওঁ যে মই মোৰ গাটো সদায় বেয়া হৈ থাকে, আৰু যদি কোনোবা ওলালে হয়, যেতিয়া মই লিখিছিলোঁ তাহানি আছিল গোপীনাথ, আৰু আছিল জ্যোতিপ্ৰসাদ, আৰু আছিল অম্বিকা, দেশ গ'ল গ'ল বুলি ক'বলৈ, যেতিয়া লিখিছিলোঁ
মোক তোমালোকে কিমানবার গুলিয়াবা, যিমানবারেই গুলিয়াবা, মই খগেশ্বৰ তালুকদাৰক যেতিয়া যেতিয়া হত্যা কৰিছিল, তেতিয়া এই যে গীতবিলাক গীতবিলাক আপুনিও জানে, তেতিয়া গায়ে ফুৰিছোঁ, আপোনালোকৰ দেখোন ইতিমধ্যে মই গৈয়ে থাকোঁ। তে আপোনালোকে আৰু শিল্পী নাপাইছিল নেকি এতিয়া যে মোক সুধিছে আপুনি? নহয় সুধিছোঁ কেলে এটা ধাৰা হৈছে যে ৰাজনৈতিক প্ৰশ্ন মই যদি শিল্পীসকলক কওঁ, তেওঁলোকে লাহেকে তাৰ পৰা ফালৰি কাটি যায়। মই কথাটো কৈছোঁ আপোনাক এই অনুষ্ঠানতে, মই বহুতো সুধি চাইছোঁতো, সামাজিক দায়বদ্ধতাৰ কথা সুধিছোঁ, সমাজৰ প্ৰতি তেওঁলোকৰ দায়বদ্ধতাৰ কথা সুধিছোঁ, বা ৰাজনৈতিক প্ৰশ্ন, মূল প্ৰশ্নবিলাক যেতিয়া উত্থাপন কৰোঁ, তেওঁলোকে হয়তো ফালৰি কাটি গুটি গৈছে, কোনো স্পষ্ট উত্তৰ নাই, বা শিল্পীৰ ভূমিকা সম্পৰ্কে তেওঁলোকৰ স্পষ্ট ধাৰণা থাকিলেও তেওঁলোকে ক'ব নোখোজে। তো আপুনিয়ে এগৰাকী শিল্পী এতিয়াও জীয়াই আছে, যি এই কথাবিলাক খুব মুকলিকৈ কৈ গৈছে আৰু এতিয়াও আপুনি কৈ আছে, ৰাজনৈতিক চেতনাটো ক'ৰ পৰা আহিছিল? সেইকাৰণে মই এই কথাটো উত্থাপন কৰিছোঁ, ৰাজনৈতিক চেতনাটো ক'ৰ পৰা আহিছিল জানেনে? কলাগুৰু বিষ্ণুৰভাই দেখোন MLA হৈছে, এতিয়াতো কলাগুৰু বিষ্ণুৰভাৰ নাম সকলোৱে লয় নহয়, কিন্তু ক'ত আকৌ কামটোতো নহয় নহয়, তেওঁক ভুলকৈ উপস্থাপন কৰে, তেওঁ কি বিচাৰিছিলে আৰু অথচ তেওঁৰ বিষয়ে কি কৈ থকা হৈছে। বাৰু এতিয়া আপোনাক কওঁ যে আপোনাৰ বয়স এতিয়া 80 চুইছে নহয় জানো, 80 চুইছে, আপুনি এতিয়াও একেই উদ্যম, একেই আপোনাৰ মাতৰ হেৰি? এইটো কাৰণতে আছে, কাৰণটো মানে কি, মোৰ অসমৰ জনগণৰ প্ৰেৰণা, আশীৰ্বাদ, মৰম, চূড়ান্ত মৰম কৰে মোৰ অসমৰ মানুহে, আৰু মোৰ ঘৰৰ পৰিয়ালখিনি, মোৰ ল'ৰা ছোৱালীখিনি, মোৰ মানুহজনী মোক সদায় এটা হেৰি কৰি থাকে, অনুপ্ৰেৰণা দি থাকে, আমি ধুনীয়া হৈ থাকোঁ। নহয় আপুনি 36 বছৰে বৃক্ষৰ ৰোগৰে যুঁজি আছে, দিনটোত আপুনি বহুত দৰৱ খায়, হয় আপুনি মাজে মাজে চিকিৎসাৰ কাৰণে বাহিৰলৈ যাব লাগে, বহুতবাৰ বহুত মোৰ মাটি ঘৰ ভেটি চব গ'ল, তাত সত্ত্বেও কিন্তু আপুনি সৌ সিদিনা যিখন বিধায়কৰ প্ৰতি মানে বিধেয়কখনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিলে, আপুনি ৰাজপথলৈ ওলালোঁ, গতিকে আপুনি ব্যতিক্ৰম ক'ত ক'ত? মই সেইকাৰণে কৈছোঁ, খিলঞ্জীয়া মঞ্চ অসমৰ প্ৰতিবাদী সভাত আপুনি বিৰোধিতা স্থিতি গ্ৰহণ কৰি এগৰাকী প্ৰকৃত শিল্পীৰ আপুনি পৰিচয় দিলে। আৰু আচ্ছা, মই এইখিনিতে স্বাস্থ্যৰ কথা সোধোঁ আপোনাক, আপোনাৰ শেহতীয়া কেনেকুৱা স্বাস্থ্য? শেহতীয়া স্বাস্থ্য মানে কি, ধৰক মই মোৰ এতিয়া মোৰ ডক্টৰজনৰ নাম বাহিৰৰ ডক্টৰজন ডক্টৰ জেকব, চাকু কৰোলা জেকব কৈছিলোঁ, তেখেত এতিয়া ৰিটায়াৰ, তেওঁ বুঢ়া হৈ গ'ল, ময়ো বুঢ়া হৈ গ'লোঁ, 1982 চনত ভেলোৰ গৈছোঁ, আৰু আজিলৈকে পেডনিচিলিন টেবলেট, ডেল্টা কৰ্টেল পেডনিচিলিন টেবলেট 120 mg অল্টাৰনেট ডে সূৰ্যত আছে খাওঁ। আৰু এতিয়া অসমৰ মই আজি নাম ল'ব লাগিব, সেই ছাৰে বহুত সহায় কৰিছে, বহুত সহায় কৰিছে, এইবাৰ লাষ্ট 2015 মোৰ ছিৰিয়াছ হওঁতে তেখেতে আকৌ সহায় কৰিছে বাংগালোৰত, তাৰপিছতে তাৰপৰা উপদেশ দিলে আমাৰ অসমৰ এগৰাকী মোৰ ভতিজা নিচিনা, মোৰ ভনী মোৰ শ্ৰীজীয়ৰী নিচিনা ডক্টৰ মঞ্জুৰী শৰ্মা নেফ্ৰলজিষ্ট, এতিয়া সেই আমাৰ আমাৰ হস্পিটেলৰ চাই আপোনাক মঞ্জুৰী শৰ্মা, মোৰ পইচা পাতি নলয়, বাৰু ভাল কথা, আমি তেওঁক ধন্যবাদ জনাইছোঁ, কিন্তু আপুনি তেওঁ মোক এই স্বাস্থ্য আপোনাৰ এই মানে জোৰ আছে নাই আপোনাৰ এতিয়া? গানতো আপুনি গমেই নাপায়, অঁ তাকে মই কওঁ বোলো মই নমৰো নহজোঁ, কিডনীকেইটা বেয়াও নহয় ভালো নহয়, ই কি কথা? তেতিয়া মই চিন্তা কৰোঁ যে মোৰ অসমৰ মানুহে মোক ইমান আশীৰ্বাদ দিয়ে, মৰা কথা ক'লে জঁপিয়াই আহে, সুজত আপুনি মৰিব নালাগে। কথাবতৰা এটা বেলেগ মজা আছে আৰু আপোনাৰ বহুত অভিজ্ঞতা, এইবোৰ শুনি থাকিব মন যায়, আমি কথা পাতিম বাৰু তাৰ মাজে 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 মাজে। কিন্তু এই চাগতে শুনিব খুজিছোঁ এটা গান, মই দেখিছিলোঁ ৰণুৱা ঘোঁৰাটি, এইটো খুব এটা প্ৰাসংগিক গান বুলি ভাবিছোঁ, এইটো অকণমান শুনাব নেকি? এজন ভাতৃয়ে মোক ক'লে যে সূৰ্যদা মই এবাৰ ইলেকশ্যনত উঠিম, মই ক'লোঁ মই গীত গাবলৈ আহিছোঁ, এডভাৰটাইজ কৰিবলৈ অহা নাই নহয়, গতিকে মই ক'লোঁ, তেতিয়া মোৰ ভাতৃহি মৰম লাগিল, কিবা এটা মোৰ ওচৰত বিচাৰিছে, তেতিয়া মই ক'লোঁ দেখ আজি তই মোৰ গীত শুনি যাবি, মই আহি এটা গীত লিখিলোঁ লগে লগে, মোক এটি বগা ঘোঁৰা লাগে, মোক এটি বগা ঘোঁৰা লাগে, মোক এটি বগা ঘোঁৰা লাগে, কিৰণত
পারে জীৰণন চেকুৰিব পাৰে যিহতৰো ভেটিব পাৰে এটি বগা ঘোড়া লাগে তাৰমানে বগা চৰিত্ৰ লাগে সুন্দৰ চৰিত্ৰৰ জীৰণত চেকুৰিব পাৰে জীৰণত চেকুৰিব পাৰে যি কতৰো ভেটিব পাৰে এটি বগা গণ পৰিষদ মানে হেৰি হ'বৰ সময়ত জাতীয় আন্দোলনৰ সময়ত মানে গণ পৰিষদ দল গঠন হ'ল আৰু মই আহিম এইবোৰ প্ৰসংগলৈ খন্তেক পিছত অসম আন্দোলনত আপুনি জঁপিয়াই পৰিল কৈছোৱেই আগতে হয় ৰাজ্যবাসী সেই সময়ত আবেগত উঠি ভাহি গৈছে স্বাভাৱিক কথা হয় আৰু বহু গণ্য মান্য ব্যক্তি যুক্তিৰে কথা কোৱাৰ কাৰণে আন্দোলনৰ বিৰোধী বুলি তেওঁলোকৰ ওপৰত আক্ৰমণ নামি আহিছে হয় আপোনাৰ আজি ঘূৰি চালে কি ভাৱ হয় যিটো আন্দোলনত আপুনি বহুত গীত লিখিলে গালে জনমত গঠন কৰিলে আচলতে আমাৰ অসমীয়া মানুহৰ এটা চৰিত্ৰ আছে সেই চৰিত্ৰটো হ'ল কি অসমৰ জাতি জনগোষ্ঠী দেই সকলো সম্প্ৰদায় অতি সৰল অতি আবেগপূৰ্ণ মানুহ আমি অকণমানতে আমি ভুল যাওঁ নহ'লে অসমখন বিদেশীয়ে খাই পেলাই নেকি এনেই বৰ চৰুত সোমাই গ'ল আমাৰ অসমৰ জনগণে দুৰ্দান্ত অতিথিপৰায়ণ আৰু ইমান মৰম কৰে সৰল হয় এই 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 ক্ষেত্ৰতো মই এটা গীত আছে শত জনমৰ পুণ্য ফলত জন্ম ললো এই অসমত আইটো দৰে পাহৰো মোৰ কিডনী অসুখত 1982 চনত যেতিয়া ভেলোৰলৈ গৈ আছোঁ কৰমণ্ডল ট্ৰেইনত আমাক বহিব নিদিয়ে মই হাতী যেন ফুলি কিডনীৰ অসুখত সাংঘাতিক ফুলি গৈছোঁ দুৰ্দান্ত জ্বৰ ভেলোৰ CMC হস্পিটেললৈ গৈ আছোঁ আমাক কোনোবা এটা সম্প্ৰদায় বহিব নিদিয়ে কিন্তু এজন সদাশয় লোক আছিল তেওঁৰ তত্বাৱধানত আমি পালোঁ তেতিয়া মোৰ মানুহজনীয়ে কৈছিল ভূঞা ডাঙৰীয়া আমি অসমীয়া মানুহবিলাক অতি সৰল আমি অসমীয়া মানুহে এনেকুৱা বিদেশী মানুহক কেতিয়াও এনেকুৱা কেতিয়াও ব্যৱহাৰ নকৰোঁ আমি বাহিৰৰ মানুহ বুলি ক'লে পীৰাখন পাৰি দিওঁ এটা আমাক কি কৰিলে দেখিলে এইকাৰণে কি জানে আমি অসমীয়া মানুহখিনি শত জনমৰ পুণ্য ফলত অসমত জন্মগ্ৰহণ কৰিছোঁ সঁচাকৈ ভূঞা ডাঙৰীয়া আমি অসমীয়া মানুহখিনি ইমান ভাল সিহঁতৰ দেউতাক মাক ভাল নহয় চাগে কাৰ সিহঁত ৰাজনৈতিক নেতা যোনে নেকি অসমখন অস্থিৰ কৰি তুলিছে মোৰ মোৰ দেউতা মা ভাল মই ভাল আপোনাৰ দেউতা মা ভাল আপুনি ভাল দেউতাক মাকে কিয় তেওঁলোকক বাধা নিদিয়ে আচলতে এইখিনিতে এটা কথাটো বেলেগ হ'ব মানে এটা সঠিক কাৰেক্ট যিটো পলিটিকেল লিডাৰশ্বিপ বা ৰাজনৈতিক নেতৃত্ব অসমত অভাৱ সেইকাৰণেই হৈছে
সকলতো আর ভণ্ড নহয় দিয়কচোন, যু ভাল মানুষ আছে ধর আপনি আন্দোলনটক আহিলা হিসাবে লো বহুত মানুষ বহুতক ব্যবহার করলে কইলে আপনাকো কইলে নির্বাণ বরার দরে যে স্রষ্টা অসম আন্দোলনের অবজ্ঞা করলে একাখরিয়া করলে কইলে গতি আপনি এই দেখিছে অসরপরা গতি ন্যস্ত স্বার্থ যে এই যে ন্যস্ত স্বার্থ আমি তো সমূহীয়াভাবে গোটাই মানুষখিন কাদুয়া উঠা তো ঠিক নহব, কিন্তু যখন কিনা করব খুঁজছিল আন্তরিকতারে বা ক্ষমতা নিবিচারি একাখরিয়া করে পেলাল, এই ন্যস্ত স্বার্থটার বিষয়ে আপনি কি কব? এই নতুন প্রজন্মকে কক বা যাকে কক দর্শকক কক নয় নয় মানে এই স্বার্থটা যদি আজি কিনা একটা লিখিছ যে মোক এজন মানুষ লাগে, মোক এজন মানুষ লাগে মাটিক ভাল পায়, যি মাটির এই সরগ রসে, যি নেকি নিজের স্বার্থ ত্যাগ করে পেলে নিজের জীবন দান দিব পারে, জীবন ত্যাগ করব কারণে ত্যাগ করব পারে নিজের দেশের কারণে নিজের জাতির কারণে, তেনেকুৱা জন মানুষ লাগে ভূঁয়া ডাঙরিয়া। আমার তেনেকুৱা মানুষ আছে কিন্তু মানুষ নাই, আছে অথচ নাই নাই, কিন্তু আপনি কাক বিচারিব কক? এতিয়া অসমীয়া মানুষের এনেকুৱা গতি হয়েছে কাক 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 বিশ্বাসত লব, যার কারণে নাকি এদিন নামঘরে নামঘরে বন্তি জ্বলাইছিল, 855টা শহীদ হল, যার গোল তার গোল। গতি মই এদিন নলবারীত গীত এটা গাও সূর্যদা কিনা একটা কই যাও, মানে কৈছিল দিনবুর সলনি হল বছরটো বাগরি গল, কোনোবাই কান্দিলে কোনোবাই হাঁহিলে কারোবার ভেটিটুকু গল, কোনোবা মন্ত্রী হল কোনোবা চহকী হল কারবার কপাল সুদা হল, কারবার পুত্রটো নাইকিয়া হয়ে গল কোনোবা মন্ত্রী হল। গতি সেয়াই হল না হল, এই একটা নিরাশার, কিন্তু এটা অসমীয়া মানুষে কি করব লাগিব করব, সেইখানে মানে প্রজন্মক কইছো নতুন প্রজন্ম আর তরুণ তরুণী এটা করবা কি? আপনি অকমান গাই দিয়ক এই গানটো, 20 শতিকার সূর্যাস্তত কলম লবানে অস্ত্র লবানে গণতন্ত্র নিয়ম, মই কম গণতন্ত্র নিয়ম লব লাগিব। নতুন প্রজন্ম আর তরুণ তরুণী এটিয়া করি বাকি, এটিয়া করি বাকি, মোক এজন মানুষ লাগে যি নিজক ত্যাগ করিব পারে, যি মাটিক ভাল পায়, যি মাটির এই সরগ রসে, যি এখন নতুন সমাজ গড়িব পারে, তেনে এজন আমাক মানুষ লাগে। নতুন প্রজন্ম আর তরুণ তরুণী এটিয়া করি বাকি, এটিয়া করি বাকি, নতুন প্রজন্ম আর তরুণ তরুণী এটিয়া করি বাকি, 20 শতিকার সূর্যাস্তত কলম লবানে অস্ত্র লবানে গণতন্ত্র নিয়ম, তোমালোকে কি লবা এটা? আমি নোয়ারিলু, আমাক নিদিলে নহয়, আজুরিয়ানা আজুরিয়ানা, নতুন প্রজন্ম সকিয়াই দিলু সকিয়াই দিলু সময় থাকুতেই। অতি সময়ের আহ্বান, সময়ের আহ্বান। আচ্ছা, আপনি অসম গণ পরিষদর জন্মলগ্নত একটি গীত লিখেছিল, অসম গণ পরিষদ তোমাক চির নমস্কার, এই অসম গণ পরিষদর কথা আপনি কই গল, বড় আক্ষেপ করলে আপনার মনের দুঃখ মই বুঝি পাইছো, কিন্তু আপনি গোলাঘাটত যেটা জন্ম হয়েছিল তেতিয়া বোধ করো আপনি তাতে আছিল নাকি? সেদিন মই এই গীতটো আপনি কি পটভূমিত লিখেছিল? পটভূমিত মানে কি, 85 চনত অসমৰ জনগণক আন্ধাৰত ৰাখি প্ৰস্তাৱ ললে, আচলতে এখন চৰকাৰ কৰিব তেওঁলোকে, সেই চৰকাৰ গঠনৰ কাৰণে তেওঁলোকে গৈ গোলাঘাটৰ অভিৱৰ্তন কৰিব। আমি দাঁতি কাষৰীয়া মানুহ কিছুমানে চাই আছোঁ, মন কৰি আছোঁ,
মই দীনেশ গোস্বামী খুড়া তেওঁৰ লৰা সেইদিনা ট্ৰেন্সপৰ্ট বাছত পিছৰ ছিট দুটা লৈ পেলাই আমি দুটা গৈ আছোঁ গোলাঘাটলৈ। মই আগতে কৈছোঁ নহয়, দেশ বুলিলে আদেশ নালাগে। গণ পৰিষদৰ গণসংগ্ৰাম পৰিষদৰ কোনো মোক নিমন্ত্ৰণ কৰা নাই। নহয়, আপুনি গীতটো কেতিয়া লিখিছিলে? সেইদিনা যিদিনা অতুল বৰাই কথাটো পিছলৈ আহিছে। হয়, অতুল বৰাই তিনিদিন সেই অভিৱৰ্তন আৰম্ভ হৈছে, ডন হাই কাজিয়া। অতুলে ক'লে লাষ্টত এদিন মই আছোঁ, অতুল অতুল এই বয়সীয়ালজন যিজন প্ৰথম পি ডব্লিউ ডিৰ মন্ত্ৰী হোৱা অতুল বৰা, জ্যেষ্ঠ তেওঁ, মই আছোঁ, ল'ৰাই মোক এটা ঘৰত ৰাখি থৈছিলে। তাৰপিছত মই আহি পেলাই গোলাঘাটৰ কলেজৰ পুখুৰী পাৰ এটাত বহি আছোঁ, কাৰণ কাজিয়া পেচাল লাগি আছে হলত। মই বোলো সেইবিলাকলৈ নাযাওঁ, যামগৈ আজি ঘৰলৈ। তেতিয়া অতুল আহি পেলাই কৈছে, খোজদা আহক। মই যে ক'লৈ? কৈছে আহক আহক মিটিঙলৈ। মই যে মই নাযাওঁ, তই চহী কৰগৈ, যদি কৰগৈ, তোৰ কাৰণে তিনিদিন ৰৈ আছে। সঁচা কথা, তেওঁ বিৰোধিতা কৰিছিলে, বিৰোধিতা কৰিছিল, পি এল পি আছিলে সি, অসম চুক্তি বিৰোধিতা কৰিছিল। হয়, গতিকে সি যেতিয়া চহী কৰিলে তেতিয়া হাহাকাৰ হৈ গ'ল, অসম গণ পৰিষদ নামাকৰণৰ সৈতে জিন্দাবাদ জিন্দাবাদ হৈ গ'ল। তেতিয়া মোক লগত থকা আমাৰ ইউনিভাৰ্চিটিৰ ল'ৰা ছোৱালীবিলাকে, গোলাঘাটৰ প্ৰফেচাৰবিলাকে কৈছে, সূৰ্যদা আপুনি কিবা লিখক, কিবা লিখক, কিবা সৃষ্টি কৰক। ভূপেন দাই কৈছে, নহয় সৃষ্টি হ'ব, সৃষ্টি হৈ যায়। লগে লগে সেই কাৰ্যসূচীখনৰ পিছফালে মই অসম গণ পৰিষদ তোমাক চিৰ নমস্কাৰ গীতটো লিখিলোঁ। এইকাৰণে বুকুৰ ধপধপনি হৈছিল যে ইমান অসমীয়া জাতিটোৱে ইমান ছবছৰে কষ্ট কৰিলে, কিমান লাঞ্ছনা হ'ল, কিমান শ্বহীদ হ'ল, কাৰ ঘৰ বেটি গ'ল, তাৰ ফলত এখন চৰকাৰ হৈছে, হওক বাৰু। গতিকে মই চিৰ নমস্কাৰ লিখিলোঁ। এইটো নিৰ্মল প্ৰভা বাইদেৱে মোক গালি পাৰিছে, তো তুমি কিয় নমস্কাৰ লিখিলা, চিৰ নমস্কাৰ? কৈছে, বাইদেউ অসমীয়া জাতিৰ প্ৰথম চৰকাৰ এইখন। কৈছে, নহয় তুমি ভুল কৰিছিলা, আজি হয় সঁচাকৈ ভুল হ'ল। গতিকে আমি আহিম আকৌ এই ভুলৰ কথালৈ খন্তেক পিছত। তা আপুনি সেই পৰিস্থিতিত আপুনি গীতটো লিখিলে, সু কৰিলে, সেইদিনাই গালে, তাত গালোঁ, ৰাতি গালোঁ, গালোঁ, সকলোৱে ভাল পালে, নাচিলেই, ললিত ৰাজখোৱাই, হয় ললিত ৰাজখোৱাই নাচিলে। এতিয়া আপোনাৰ গীতটোৰ পৰা কিবা অনুশোচনা হয় নেকি? এতিয়া আপুনি এই গীতটো অকণমান শুনাব নেকি? নাই 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 নাই, মই নুশুনা, এই গীতটো নুশুনা। এতিয়া মই এইটো গীত মই মনলৈ নানো, মোৰ বুকুলৈ নানো। এই গীতটোৱে মোক বুকুত কষ্ট দিয়ে। মই তোৰ য'ত কৈছিলোঁ, তুমি মোৰ অসমৰ নীলা আকাশৰ বগা বগলী হোৱা, তুমি সমন্বয়ৰ প্ৰতীক হোৱা, তুমি অগ্নি হোৱা, তুমি জ্যোতি হোৱা, সিহঁত কি হ'ল? একোৱেই নহ'ল। গতিকে এই গীতটো অসমৰ ৰাইজে ক'ৰবাত যদি কোনোবাই চুকে কাণে ৰাখিছে, এডাল পেলাই দিয়ক ক'ৰবাত, মই পেলাই দিওঁ। অসম গণ পৰিষদ, মই আজি লিখিছোঁ, অসম গণ পৰিষদ দলৰ মানুহবিলাকক, মন্ত্ৰী আমোলাক চবকে বৰ্জন কৰি পেলাই নতুন প্ৰজন্মই হাতত লওক। বাছ, আপুনি এটা খুব গুৰুত্বপূৰ্ণ কথা ক'লে। কিমান দুখত আপুনি সেই গীতটো গাব খোজা নাই মই উপলব্ধি কৰিছোঁ। কিন্তু আপোনাক সেইজন মানুহকে তেওঁলোকে যেতিয়া শপত গ্ৰহণ অনুষ্ঠান কৰিলে নামাতিলে? এই এদিনলৈকে চকী এখন নিদিলে সিহঁতে, চৰকাৰী স্বীকৃতিটো? চৰকাৰী নালাগে মোক, ৰাইজে স্বীকৃতি দিছে, কিন্তু এদিনলৈ একাপ চাহেই নোকোৱালে। তাৰমানে কি হ'ল অসমীয়া মানুহৰ, কি হ'ল মানুহৰ? ভূপেন দাই কৈছে নে, আজিৰ অসমীয়াই নিজক নিচিনিলে অসমতে ভগনীয়া হ'ব। অসমীয়া মানুহক আমি কিছুৱে খুব ভালদৰে অনুধাৱন কৰিব জানো। সেইকাৰণে ভূঞা ডাঙৰীয়া, আপোনাৰো এনেকুৱা এটা দিন আহিব, প্ৰয়োজন আছিল যেতিয়া তেজ দিলে তেতিয়া, প্ৰয়োজন আছিল যেতিয়া তেজ দিলে তেতিয়া, প্ৰয়োজন শেষ হ'ল। সেইটোতো হৈছেই, আপোনাক কষ্ট বহুত, সেইবোৰ হৈছে, আমি সেইবোৰ মুখামুখি হৈছে, এয়াই কথা, সেয়াই বুজিছে। আচ্ছা, আৰু বৈদেউ নেতা মন নেতাবোৰ মন্ত্ৰী হ'ল, সা সম্পত্তি হ'ল, দুৰ্নীতিৰ অভিযোগ উঠিল, কিন্তু আপুনি কৈছে যে চৰকাৰী স্বীকৃতি আপোনাৰ কোনো প্ৰয়োজন নাই, আপুনি কেতিয়াও বিচৰা নাই? নাই নাই। আচ্ছা, চৰকাৰে নিদিলে, নিদিলেও মানে ৰাইজে আপোনাক যথেষ্ট মান সন্মান দিছে, আদৰ কৰিছে, মই নিজেও দেখিছোঁ। আপোনাৰ ঘৰলৈ গ'লে গামোচা, জাপি, শৰাই, প্ৰশস্তি পত্ৰ এইবিলাকৰ একেবাৰে ঘৰত সোমাব নোৱাৰা অৱস্থা, বহুত দিগদাৰ। আৰু এই যোৱা বছৰত বোধকৰ নগাঁৱত আপোনাৰ গণশিল্পী সূৰ্য দাস ন্যাস কৰি, আৰু এইটো এই অসম গণ কি কয় জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ আৰু আম্বেদকাৰ ভৱন, এই আপোনাৰ সম্পদ আজি ন্যাসে কি সংৰক্ষণ কৰিব নেকি?
মূর সেইখিন সব করব করব বলে কৈছে আর মহা উদ্যমরে মহা আপনার কি আছে গীত গীত মানে ভূঁয়াদেও আজি গাইছে কি এই হিসাব করে আপনি ভাত খায় নাকি হলেও একটা আন্দাজ তো থাকবে নাই নাই আমার সেইবিল হিসাব পত্র নাই তথাপিও আপনার ধারণা এটা থাকিব যে মই ইমান গাল নাই 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 গান গালো বহুত গালো কিন্তু কিমান গালো কিমান গালো সেইটো হিসাব আমি পাইকারি রোড গান নাগাও আপনি গান লিখিছে তো গান বহুত লিখিলো আজিও লিখি আনিছো আপনি তার উতেবুটো সুর দিয়া নাই নাই দিয়া বহুত সুর নিদিয়াকে আছে আজি আজি এটা লিখি আনিছিল আমার আচ্ছা আপনার মানে এটা সুধো যে আপনি আনে লেখা গীত খুব কম গাইছো এই ধর দশ পনেরোটা দশ পনেরোটা নহয় আটটা সাতটা গাইছো সাত আটটামান আনে লেখা গীত গান গাইছো নিত্যা দত্তর বেশি গাইছো আর মূল গুরু যতীন বরার গান গাইছো আপনার একটা গীত শুনা যাক আপনি এটা দর্শকও বিচারি আছে সাগে গুম গুম গাম গাম এটু শুনালে এটু গান এটা একটা হেৰি হব প্রাসঙ্গিক হব কি হব জানে মই প্রাসঙ্গিক কানে তেল কিনি লৈ গল গো বাপকে তেল লৈ গল নহয় লৈ গল লৈ গল তেল ক্ষেত্র বিক্রি করে দিলে প্রাইভেট পার্টি তাকেই তো কিছু এইসবা গোটেই সোপা গল বিমান কোট বিক্রি করে দিলে আর না এই মন্ত্রী সোপা কলে গল এই মন্ত্রী কিটা কলে গল এই তেজ নিনিলে জানো আমার মানে ভূপেন্দাই সংগীত পরিচালনা করেছিল সেই তেতিয়াই তাহানিতে পাইপলাইন খিদেদি দেশের দেহেদি তেলবুর তেজ হয়ে পাব গুম গুম গাম গাম ব্যস্ত সেই পাম সেই পামে পাইপলাইন গড়ে গুম গুম গাম গাম পাইপলাইন গড়ে নই বিল খাল বাম করিয়া কাকা রঙা মুয়া মিস্ত্রি ট্রাক্টর ট্রেক্টর অবিরাম চলে সেই পামে পাইপলাইন গড়ে আকাশর তলতে একখন পথারর মাজতে একখন আকাশর তলতে একখন পথারর মাজতে ঘর লগা সরুকনের যথর হাততে আজি নাঙর কুলুকি পরে গুম গাম গাম ব্যস্ত সেই পাম সেই পামে পাইপলাইন গড়ে নই বিল খাল বাম করিয়া কাকার রঙা মুয়া মিষ্টি ট্রাক ট্রেক্টর অবিরাম চলে সেই পামে পাইপ লাইন গড়ে মূল শিক্ষাগুরু যতীন বৰাদেৱৰ লিখা গীত আর ভূপেন্দ্রর মিউজিক যুগ যেন পেটুয়া ব্যাপারীর গুলাতে অনার কেরাসিন যুগ যেন পেটুয়া ব্যাপারীর গুলাতে অনার কেরাসিন আঙুল পাই কানে পহু কানে সরু কনে শুনিলে এধারগুড় যাবল হাতলৈ যাওঁতে বাটতে সৰু কণে গম পালে কোনোবা ধুবুৰীত নাহৰ কঠীয়াত কোনোবা ধুবুৰীত নাহৰ কঠীয়াত পেট্ৰলে কি বাটো আছে পাইপলাইন খিরে দি দেহুর দেহে দি পাইপলাইন খিরে দি দেহুর দেহে দি তেলবুর তেজ হই বব সরু 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 কনর পয়া লগা দি কনর
পাইপলাইন সিরেদি দেশের দেহেদি তেলবুর তেজ হয়ে পাব, সরু 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 কণর পয়া লগা জীবনটোর আহ পাহ মুকলি হব। এই যে তেলটো যে তেজ কই দিল সূর্যদাসে, গাই দিল গীতরে গুয়াহাটি আকাশবাণী গানটো বেনে করে দিলে, এতিয়ালৈকে সেই চক্রান্তটো এতিয়ালৈকে চলি আছে, সেই তাহানির পর চলি আছে, তেলবুর তেজ হয়ে বব, আমার লড়াই বুকু কাটি পেলায় তেল দিম তেজ দিম তেল নিদ বলে বুকু কাটিলে, মই গালু তেলবুর তেজ হয়ে বব। গতি এই চলনাটো চলি আছে ভূঁয়া ডাঙরিয়া, হয়তো চলি আছে, হয়তো দেখাই লই গল। এটা আমার এসোপায় কি চাই থাকলে, আমি আহিম আকো অন্যান্য প্রসঙ্গলে খন্তেক পিছত। আপনি ভূপেন দার সঙ্গীতর গীত সুন্দর একটি গীত, আপনি তখন সান্নিধ্য পাইছে আর বহু সময় একটা কটাইছে, আপনার কৈছিল নিকি, আপনি কৈছে যে বাপু সমান্তরালভাবে বিপ্লব আনব লাগবে, আপনি কয় ভূপেন দায় কৈছিল কেনেদরে আপনার প্রভাবিত করেছে? আমার সময় রাজডাঙরিয়া কমি আছে, গতি আপনি চমু ভূপেন এটা বহাগ আহিল, বহাগর লগত কিন্তু অসমীয় জাতির একটা দুর্দান্ত আত্মনাদর বিপ্লব আহিছে। এই যে বহাগ আর নির্বাচন কোনটো জিকিব এতিয়া, বহাগ আর নির্বাচন কোন জিকিব এতিয়া, ভূপেন দায় কৈছিল যে বহাগটো কোনোবা দিনা বিপ্লব করে তুলিবা, সেই কারণে মোৰ গীত আছে, তেনেকুৱা গীত মই বহাগত গাইছিলোঁ। আর তেতিয়া সুস্থ অসমখন, তেতিয়া ভূঁয়া ডাঙরিয়া আপনি জানে, আপনি ধুনিয়া থুরুক ডেকা লড়াটা আসলে, তেতিয়ার দিনের আমি যেদিনের যোগ পাইছিল আমি, তেতিয়ার অসমখন সুন্দর সুস্থ মানুষের ভরা আসলে, এটা বেবিচার মানুষের ভরি গলগে। আপনি সেটা শুনাব খুঁজছে নাকি? মই সেটো অকমান চাই নাই। ভুল নকরিবি দেশক নে বেচিবি, ভুল নকরিবি দেশক নে বেচিবি, তেজরে বলিহা আকু ভিজা, তেজরে বলিহা আকু ভিজা, ভুল নকরিবি দেশক নে বেচিবি, তেজরে বলিহাল আকু ভিজা, যদি দরকার হয় তেজরে বলিহাল ভিজাবই লাগিব নতুন প্রজন্মই। বহাগত যদি ভূঁয়া দেও কপৌ ফুল ছিঙিবলৈ যদি নাচনীজনী যায়, যদি সেই কপৌ ফুলৰ লগত যদি কাৰোবাৰ কলিজাখন গুচি আহে কি হ'ব বাৰু ৰঙা হৈ? বহাগত কপৌ ফুল ছিঙিবলৈ যাওঁতে আপোনাৰ নাচনীজনীয়ে যদি হাতত কলিজাৰ তেজ এখন, কলিজা এখন যদি তেজৰে ভৰা লৈ আহে, কাৰোবাৰ শ্বহীদৰ কলিজা এখন যদি লৈ আহে, আপুনি কেনেকৈ থাকিব? গতিকে মই তেতিয়া মানুহ ভাবিছিল, তেতিয়া অনুভূতি তেতিয়া গীত শুনি চকু লুটুকিছিল, অহা ছোৱালীজনীৰ হাতত কুলি চৰাইৰ মৃতদেহ, কুলি চৰাইৰ মৃতদেহ, কুলি চৰাইৰ মৃতদেহ, 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 নিয়ৰ গোসকি অহা ছোৱালীজনীৰ হাত, এতিয়া কপৌ ফুল ছিঙিলে দেখো, এতিয়া কপৌ ফুল ছিঙিলে দেখো, হাতত লাগি আয় কলিজাৰ তেজ,
এতিয়া কপৌফুৰ ছিঙিলেই দেখো হাতত লাগি আহে শহীদৰ তেজ মৃতদেহ 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 নিয়ৰ গুচকি অহা ছোৱালীজনীৰ হাত এনেকেই বহাগত বহুত কথা ক'লে। কিন্তু আমি নিৰ্বাচনৰ সম্পৰ্কত মই সুস্পষ্টকৈ এটা কথা সুধিম অলপ পিছত। তাৰ আগতে সুধিব খুজিছোঁ যে আপোনাৰ জন্ম 1940 চনত তেতেলিখৰা গাঁৱত কামপুৰৰ আমাৰ ইণ্টাৰেষ্টিং কাহিনী তাৰ লগত জড়িত হৈ আছে নেকি? তাত কাহিনী আছে, কাহিনী আছে। মই চমুকে ক'ব নেকি, মই নিশাৰী নদীৰ বালিত জন্ম হোৱা। ৰাতিপুৱা 4:45 মোৰ মায়ে গা ধুবলৈ গৈছিল। এটা সপোন দেখি পেলাই দেউতাক কৈছিল, মোৰ পিতাইক কৈছিল যে মই এটা সপোন দেখিছোঁ, এজন ভকতে দুটা পদুম ফুল লৈ আহিছে। মোৰ মাইক কৈছিল, দেউতা খেতিয়ক মানুহ, কৃষক মানুহ, বেপাৰী মানুহ, মহাজন মানুহ, সেইবিলাক মন কৰা নাই। কৈছে মোৰ জলপান সোনকালে দিয়া। তেতিয়া মায়ে কৈছিল মই দুটা পদুম ফুল নললোঁ, এটাহে ললোঁ। এইবুলি কৈ গা ধুবলৈ গৈছিল। তেতিয়াৰ দিনৰ মানুহে ৰাতিপুৱা বোৱাৰীবিলাকে 4:30-4:45 আৰু তেতিয়াৰ নদীবিলাকৰ প্ৰাণী পানীবিলাক স্নিগ্ধ আছিলে, তাতেই মোৰ জন্ম হৈছিল। পিছলৈ আমি মানে কৈছে আৰু নিজৰ লাজো লাগে, নিজৰ লাজো লাগে। কিন্তু দেউতা মাহঁতে মোৰ গাঁৱৰ মানুহে মানে আৰু কিতাপ এখন ওলাইছে নহয়, তাতো মানে এইটো প্ৰকাশ পাইছে। আৰু দেউতাই পিছলৈ যেতিয়া দেখিছে মোৰ ল'ৰাটো সামাজিকভাৱে, আৰু দেউতা অলপ দূৰদৰ্শী আছিলে, তেতিয়া মোক দেউতাই কথাবিলাক ক'বলৈ ধৰিলে। গান শিকোৱা মেলা এইবিলাকত একো বাধা নাছিলে? মোৰ বাধা নাছিলে, মোৰ বাধা নাছিলে। আৰু মুক্ত মনৰ চৰাই নিচিনা উৰি ফুৰিছিলোঁ, কিন্তু মোৰ চৰিত্ৰ ঠিক ৰাখিছিলোঁ। আপুনি জানে আপোনাৰ শিল্পীয়ে এনেকুৱা কৰে তেনেকুৱা কৰে, এইবিলাক এইবিলাক মোৰ তাত নাই। আজিকালি শিল্পীয়ে আমাৰ শিল্পীয়ে এইবোৰ কৰে এনেকুৱা ধৰণৰ কথা ক'ব খোজে? নাই নাই, মই মানুহ ভাল পাওঁ, মই মানুহ। আপুনি প্ৰথম সংগীতৰ প্ৰভাৱলৈ কেনেকৈ আহিলে? এইবোৰ শুনিবলৈ বহুত কথা আছিলে। মই কৈছোঁ কাৰ প্ৰভাৱত আহিলে, কাৰ প্ৰভাৱত মানে কি স্বতঃস্ফূৰ্তভাৱে মানে গান? আপুনি আপুনি এতিয়া আপোনাৰ যিটো অধ্যয়ন, এইটো আপুনি কাৰ পৰা শিকা নাই? নিজে নিজে আহা। তে মোৰ নিজে নিজে কেতিয়া গান গালোঁ, কিয় আহিল কি নাহিল মই একো নাজানো। আচ্ছা, এইখিনিতে অকণমান এটা গান শুনো আপোনাৰ, সময় কম তথাপিও কেইলাইনমান। মোৰ এই মাটি এই ঘৰ, এই গানটো বৰ ভাল লাগে। মোৰ গীতানগৰত এটা ঘৰ আছিল পাহাৰৰ কিনাৰত। দুপৰীয়া যেতিয়া গান গাই আহি পেলাই ঘৰ পাওঁ, লোহাৰৰ চাবুলডাল লৈ মই পিছফালে মাটি কাটোঁ। মাটি বহল হ'বৰ কাৰণে পাহাৰৰ মাটি কাটোঁ। তাৰপৰা 2:30 বজাত আকৌ গীত গাবলৈ যাওঁ, নলবাৰী ধুবুৰী জুলৈ যাওঁ। এদিন মই মাটিত কাটি থাকোঁতে এই গানটো মাটি কাটি আছোঁ, সুৰ কৰি আছোঁ, মাটিৰ গান। যাউতি যুগী আহে মাটিৰ মৰমতে, দেহা কৰি এই মাটিতেই মোৰ সাহসৰ সঞ্চয়, কলিজাৰ ধমনীত মাটিৰ কেঁচাৰ, কলিজাৰ ধমনীত
মাটির কেসারক তেজ হই প্রবাহে আমি আকো আহিম খন্তেক পিছত। বহু কথাই আপোনাক সুধিবলগীয়া আছে, মই কৈছোঁ আৰম্ভণিতে, কিন্তু সময়ে আমাক ইতিমধ্যে সতৰ্ক কৰি আছে। আপোনাৰ বিষয়ে তেনেকুৱা কোনো আমি অভিযোগ শুনা নাই, কিন্তু এটা অভিযোগ এটা সময়ত উত্থাপিত হৈছিল, সেইটো আছিলে যে আপুনি অসম গণ পৰিষদৰ এখন সভাত গান গালে, বোধ কৰোঁ মই ভুল কৰা নাই যদি, পিছদিনা একে ঠাইতে আপুনি কংগ্ৰেছৰ সভা এখনতো গীত গালে। এইটো অৱশ্যে মই সেই সময়ত বাতৰি কাকতত আপুনি কি ক'ব, মই তেতিয়া কৈছিলোঁ, মই উত্তৰত দিছিলোঁ, অগ্ৰদূতত ওলাইছিল অস্বস্থমা হত কিন্তু ইতি গজ, দেশপ্ৰেমতো চতুৰালি থাকে, দেশপ্ৰেমত চতুৰালি থাকে এইকাৰণেই যে মই তেনেকুৱা মঞ্চত আমাৰ দৰে গায়ক এজনক মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া চিফ মিনিষ্টাৰে ক'ত উঠিব দিব, ইমান চেণ্ট্ৰেলৰ মিনিষ্টাৰ অহা, গতিকে এটা মই পদ্ধতি ল'লোঁ আৰু মই সেইটো উলিয়াই। আৰু এটা কথা কি, অসম গণ পৰিষদত তেতিয়াই কিন্তু মই ৱাৰ্ণিং দিছিলোঁ সৰ্বানন্দ সোণোৱালক, সৰ্বানন্দ স্কৰ্পিঅ'ৰ পৰা সাংগত হৈ থাকোঁতে জাপ মাৰি আহি পেলাই মোক কৈছে, সূৰ্যদা আমাক আজি আপুনি জয় জয় মই মই কৰিলে, এয়া বাস্তৱ কথা ভূঞা ডাঙৰীয়া। মই যেতিয়া গণ পৰিষদৰ গান জজফিল্ডত গাওঁতে আকাশ ধূলিময় হৈ গ'ল নাচোতে নাচোতে মানুহৰ, বুঢ়ী মানুহে নাচি নাচি বাঁহত মাথা মাৰি মাৰি মাথাৰ তেজ উলিয়াই দিলে, ফালি পেলালে মাথা, ভৰি নোহোৱা মানুহে পেং লৈ লৈ নাচিছিলে এই অসম গণ পৰিষদ গানৰ। মোৰ কাৰণে তেওঁলোকে এটা সুন্দৰ মঞ্চও তৈয়াৰ কৰি দিছিলে, কিন্তু তেওঁলোকে মোক এখন গামোচা নিদিলে। সেইটো সাংবাদিকে যেতিয়া মোক ধৰিছে, মোক এখন গাড়ী নিদিলে মোৰ হাৰমনিয়াম নিবলৈ, মোৰ 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 যন্ত্ৰ, মোৰ মোৰ মিউজিচিয়ান, মোৰ সংগীত হেৰি কৰা ল'ৰা ছোৱালীখিনিক নিবলৈ এখন গাড়ী নিদিলে। মই জগদীশ ভূঞাৰ পিছে পিছে ফুৰিলোঁ, হ'ব এইখিনি কথাটো আৰু সেই 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 খংটোত মই তেতিয়া কৈছিলোঁ যে প্ৰতিবাৰ আপুনি তেনেকৈ কৰিলে, তেনেকৈ কৰিলোঁ যে মই এইটোও কৰিব পাৰোঁ। কিন্তু সেইদিনা আকৌ মই মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াক কৈছিলোঁ যে আলোচনা, যে শান্তি প্ৰক্ৰিয়াৰ আলোচনাটো, যে সেইখিনি সময়ত যে এটা শান্তি আলোচনা প্ৰক্ৰিয়াটো চলি আছিল, সেই বিষয়টোহে মই কৈছিলোঁ। আমিওতো আছিলোঁ কমিটিত, গতিকে আপুনি আজিয়েই আলোচনাটো কৰক। আপুনি ঠিক আছে, এইটো কথা আমাৰ দৰ্শকে গম পালে। এতিয়া মই কৈছোঁ যে আপুনি বিভিন্ন সময়ত বহুত কথা কৈছে, আলফা সম্পৰ্কত কথা কৈছে, গান লিখিছে, পৰাগ দাস, যেতিয়া পৰাগ দাসৰ মৃত্যু হ'ল তেতিয়াও আপুনি গান লিখিছোঁ, থৈ গ'লা দেশৰ দুবৰি তেজৰ কিছু সেইটো বৰ বিখ্যাত গান আছে, আপুনি পেলেষ্টাইনলৈ এনেকুৱা অসমীয়া শিল্পী খুব কমেই আছে, কিন্তু এইবোৰ গান শুনিবলৈ এতিয়া আমাৰ সময় নাথাকিব, আপুনি এক লাইন গাব পাৰে আৰু, থৈ গ'লা দেশৰ দুবৰি এক লাইন, ইটো পেলে থৈ গ'লা দেশৰ দুবৰী তেজৰ কিছু মুকুতা, আৰু লিখি গলা বগা কাগজৰ মোৰ স্বদেশৰ কথা, মোক স্বাধীনতা লাগে, মোক স্বাধীনতা লাগে, মোক স্বাধীনতা লাগে, এইটো লিখিছিলোঁ পেলেষ্টাইনটো গালোঁ, যে মোৰ দেশখনক ভাল পাবলৈ যাওঁতে, মোৰ মানুহখিনিক ভাল পাবলৈ যাওঁতে তোমালোকে মোক সন্ত্ৰাসবাদী বুলি ক'বলৈ ক'ত অধিকাৰ পালা, আমি এটি বিপ্লৱী সংগঠনহে, আমি সন্ত্ৰাসবাদী নহয়, গতিকে মই মোৰ মই তেতিয়া গালোঁ সাংঘাতিক আৰু, কোনোবা নামি বিয়াৰ, ও কোনোবা পেলেষ্টাইনৰ, ও যুৱকজনে দেশৰ বাবে মৃত্যু হ'লে নাম পায় মুক্তিকামী, তুমি আৰু মই স্বদেশৰ বাবে মৃত্যু হ'লে
নাম কিয় পাও সন্ত্রাস মানি এনেকে গালো। দুটা গীততে দুটা কথা ওলালে, যেটো মই প্রশ্ন শেষ প্রশ্ন বুলি আপোনাক কব খুজিছো। এটা হল যে আপনি অল্প আগতে কলে যে নির্বাচন আহিছে, তার আগতে যদি চাওঁ যোৱাবার নির্বাচনত রাইজে এটা সঠিক পরিবর্তন বিচাৰি ভোটদান করলে, আর সেই সরকারখনে গোটেই দেশতে এটা সাম্প্রদায়িক রাজনীতির পাতনি মেলিলে, অসমত ইমান এটা অসমৰ যে ঐতিহ্য আছিল ইয়াতো দেখা গৈছে যে হিন্দু মুসলমান অসমীয়া বঙালীর মাজত বিভাজন আনি এটা ভোট ব্যাংকৰ চেষ্টা চলিছে, হিন্দু বাংলাদেশীক আনিব খোজা হৈছে, ভাষার ভিত্তিত এটা জাতির পরিচয় নহয় বলে কোৱাৰ তেওঁলোকে সাহস গোটাইছে, এইবোৰ আপুনি নিশ্চয় খুব লক্ষ্য। যে যি জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা, বিশ্বৰূপা ভূপেন হাজৰিকা যিখন অসমৰ কথা কৈছিলে, ন অসমীয়াৰ কথা কৈছিলে, সেই ন অসমীয়াক এতিয়া নিতৌ গালি পৰা হৈছে, আৰু সেই তেওঁলোকে যিখন অসম বিচাৰিছিলে তাৰ বিৰুদ্ধে কাম কৰি থকা হৈছে, আৰু এইবিলাকৰ চৰকাৰে কোৱা কথাবোৰ মানি লোৱাৰ কাৰণে বহু মানুহক দেশদ্ৰোহী সজোৱা হৈছে। মই একেলগে কথাখিনি সুধিছোঁ, আপুনি কি ক'ব? ভাষাটো আমাৰ যাওঁ যাওঁ ভাষাৰ ভিত্তিত আমাৰ পৰিচয় নহয় বুলি কৈছে চৰকাৰে, তে এই নিৰ্বাচন আহি আছে, আমি ইয়াৰ উত্তৰটো কি ধৰণে দিব লাগিব এই সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ বিৰুদ্ধে? ইয়াত এটা এটাই উত্তৰ আছে, মইতো এইবিলাক বিষয়ত বহুত গান গাইছো। আপুনি আপুনি কলে যে স্বাধীনতা, মানুহৰ যেটো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই স্বাধীনতাৰ ওপৰত আক্ৰমণ আহিছে আপুনি নিশ্চয় ভাবিছে। এইটো এইটো এটা কথা, সম্পূৰ্ণ ভূঞাদেউৰ ৰাইজৰ গণবিদ্ৰোহ আৰু গণবিপ্লৱ লাগিব, আকৌ নহলে অসমীয়া মানুহখিনি বাছি যাব নোৱাৰিব, বিপ্লৱ হলে বিস্ফোৰণ হ'বই, গতিকে বিপ্লৱ আমাক লাগিবই, বিপ্লৱ এইকাৰণেই লাগিব, বিপ্লৱ মানে মই অস্ত্ৰৰ কথা কোৱা নাই, গণ আন্দোলন, মই দেখিছোঁ গণ আন্দোলন হ'লে গণহত্যা হয়, সেইটোও হ'ব, কিন্তু সেইটোও কৰিব ইহঁতে, গণহত্যা হ'ব, গণজাগৰণ মানে গণহত্যা, কিন্তু অসমৰ জনগণই, মই তেনেই নগণ্য এজন মানুহ, গান গোৱা মানুহ, মই দেখিছোঁ, মই দেখিছিলোঁ, মই শুনিছিলোঁ, মই শুনি আছোঁ, অসমৰ ৰাইজক মই বিনম্ৰ অনুৰোধ কৰোঁ, অসমীয়া অসমৰ জাতি জনগোষ্ঠী সকলোবিলাক যদি সঠিকভাৱে অসমৰ উত্তৰ পূৰ্বাঞ্চল, অকল অকল অসমখনেই নহয়, এই উত্তৰ পূৰ্বাঞ্চল যদি ভালেৰে, যদি ভৱিষ্যতলৈ আজি 50 বছৰলৈ যদি ভালেৰে জীয়াই থাকিব বিচাৰে, তেতিয়াহ'লে একগোট হৈ থাকিব লাগিব, তাৰ বিকল্প একো নাই, একো নাই, চব একেলগ হ'ব লাগিব। আৰু মই কওঁ, জনজাতি মানুহে ভাবিছে নেকি আমি অকলেই থাকিম, কোনোবা কোনোবা আমুকে ভাবিছে নেকি আমি অকলেই থাকিম? নহয়, আমাৰ এই ঐক্যবদ্ধ সংগ্ৰামৰ প্ৰয়োজন, একতাৰ, একতাৰ। আপুনি বহুত এই স্বাস্থ্যৰে বা বহু ব্যস্ততাও আছিলে, তাৰ মাজত আপুনি মোৰ অনুৰোধ ৰক্ষা কৰি আহিলে, আপুনি ভাল পালোঁ, আপোনাক বহুত কথা সুধিবলৈ আছিলে, মই কৈছোঁৱেই, কিন্তু আমি যি অলপ আলোচনা কৰিলোঁ, সাম্প্ৰতিক পৰিস্থিতিৰ কথা পাতিলোঁ, গীতৰ ভূমিকাৰ কথা ক'লোঁ, শেষত আপোনাৰ প্ৰতিটো গীতেই আপোনাৰ সুন্দৰ বা ভাল। আচ্ছা, আপুনি ৰোমান্টিক গান লিখিছে নে নাই, গাইছে নে? ৰোমান্টিক গান মই এদিন এটা গাইছোঁ, কিন্তু মই ৰোমান্টিক গান নাগাওঁ, নাগায় নাগাওঁ, মই গাবলৈ কোৱা নাই, ৰোমান্টিক গান গালে, ৰোমান্টিক এতিয়া মই আপোনাক ক'ম যে আপোনাৰ ভাল লগা এটা গীত এই সময়ত আপুনি শুনাব লাগে, কোনটো গীত আপুনি শুনাব? আৰু এইটোৱে আমাৰ অনুষ্ঠান শেষ কৰিম, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ ইয়ালৈ অহাৰ। মই আপুনি মাতাৰ ভাল লাগিল, মই নিজে ধন্য হ'লোঁ, আমাক ধন্য কৰিলে, মই নিজে ধন্য হ'লোঁ। কত বসন্ত কৰিলো অন্ত, ভাবি মোৰ মন মৰি যায়, কত বসন্ত কৰিলো অন্ত, কত বসন্ত কৰিলো অন্ত, ভাবি মোৰ মন মৰি যায়, কত বসন্ত কৰিলো অন্ত, ভাবি মোৰ মন মৰি যায়।
মই করিলু অন্ত মৃগ তৃষ্ণা মোর বুকুতে শুকাই মৃগ তৃষ্ণা মোর বুকুতে শুকাই কত স্বর্গ মই করিলু অন্ত মৃগ তৃষ্ণা মোর বুকুতে শুকাই কত বসন্ত করিলু অন্ত ভাবি মোর মন মরি যায় স্বর্ণ পাত্র মই সুধারে ভরালো স্বর্ণ পাত্র মই সুধারে ভরালো মন মোর তৃষিতে যায় মন মোর তৃষিতে যায় কত নিরলা অকলে কান্দিলু কত নিরলা অকলে কান্দিলু কান্দুনৰ শেষ নাই মোৰ কত নিরলা অকলে কান্দিলু কান্দুনৰ শেষ নাই মোৰ কত বসন্ত কৰিলো অন্ত ভাবি মোৰ মন মৰি